নমস্কার বন্ধুরা, বাংলা রান্না চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে আটা দিয়ে একটি টিফিন শেয়ার করব। আশা করি ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। তাছাড়া খুব কম সময়ের মধ্যে এই দারুণ স্বাদে টিফিনটি তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই নাস্তাগুলো আপনারা কীভাবে তৈরি করবেন। প্রথমে একটা বাটির মধ্যে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। আমরা যেমন রুটির জন্য আটা মেখে নিই, সেভাবে আটাটাকে মেখে নিতে হবে। আটাটা আমি মেখে নিয়েছি, এবার এখান থেকে লেচি কেটে নেব। আপনারা ছোট বড় যেমন সাইজে লেচি কাটতে চান সেইভাবে কেটে নেবেন। লেচিগুলোকে আমি সব কেটে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে লেচিগুলোকে গোল করে রেডি করে নিচ্ছি। লেচিগুলোকে সব আমি রেডি করে নিয়েছি। এবার অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে রুটিগুলোকে বেলে নেব। রুটিটাকে আমি মোটামুটি পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা প্লেটে রুটিটাকে তুলে রাখছি। এইভাবে সমস্ত রুটিগুলোকে বেলে আমি রেডি করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। সব রুটিগুলোকে আমি বেলে নিয়েছি, এবার নাস্তাগুলোকে বানিয়ে নেব। এখন আমি একটা থালায় 2টো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এতে সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে গ্যাসে একটা প্যান গরম করতে বসিয়েছিলাম, প্যানটা গরম হলে এর মধ্যে 1 চামচ সরষার তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা প্যানের চারি সাইডে লাগিয়ে দিচ্ছি, আর এই সময় গ্যাসের আঁচটাকে লোয়ে করে দিয়েছি। এবারে একটা করে রুটি নিয়ে রুটির দুই পাশে ডিমের ঘোরা লাগিয়ে নিচ্ছি। তারপর রুটিটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার রুটির ওপরে অল্প একটু পেঁয়াজ কুচি, অল্প একটু ধনে পাতা কুচি, গ্রেট করা গাজর আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আর ওপরে 2 থেকে 3 চামচ মতো ডিমের ঘোলা দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো রুটির সঙ্গে লেগে থাকে আর খেতেও ভালো লাগবে। আর রুটিটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমে ভেজে নিতে হবে। এবার রুটিটার একটা সাইড ভাজা হলে রুটিটাকে উল্টে দিচ্ছি। রুটিটার দুই সাইড উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন 1 চামচ মতো তেল দিয়ে দিলাম, যাতে রুটিটা ভালো মতো ভাজা হয়। আপনারা কম তেলেও ভাজতে পারেন। রুটিটার দুই সাইড হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকি রুটিগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। যদি রোজ রোজ একঘেয়েমি রুটি খেতে ভালো না লাগে, তাহলে মাঝে মধ্যে এভাবে রুটি খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সব রুটিগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার রুটিগুলোকে রোল করে নিয়ে গরম গরম পরিবেশন করব।
আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য।